করে এবার একটুখানি বারান্দায় এসে বসলাম তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করার জন্য। তো শুরুতেই বলি যে আমার রান্নাঘরটা তো রান্নাঘরে ছিল, কেন বারান্দায় নিয়ে আসলাম এর পিছনে বিশাল বড় একটা কারণ আছে। বিশাল বড় মানে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না যে কি কারণ আছে, কেন আমি রান্নাঘর থেকে বারান্দায় আমার সমস্ত রান্নার জিনিসপত্র নিয়ে আসলাম। তো সেই গল্পটা বলছি। একদিন মানে একদিন বলতে এই 4-5 দিন আগে মানে সোমবার দিন, গত সোমবারে, আজকে তো রবিবার, গত সোমবারে হঠাৎ করে বিকেলবেলা বাড়িতে কেউ ছিল না, মা রাস্তায় ছিল, বাবা বাড়িতে ছিল না, তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না। তো আমি হঠাৎ করে কোনো একটা কারণে ঘরে শুয়েছিলাম। তো তখন বাজে ঠিক বিকেল 4টা কি 4:30 মতো। আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হই, দরজা খুলে মানে দরজাটা চাপানো ছিল, বাইরে বের হই। বাইরে বের হয়ে যখনই উঠোনে নামতে যাব তখনই দেখি যে রান্নাঘর থেকে বিশাল বড়, বিশাল বড় মানে জাস্ট ধারণা করা যাবে না, আমি যতটা লম্বা আমার থেকেও মনে হয় আরও 1.5 হাত লম্বা হবে একটা সাপ, যেটাকে অনেকেই অনেকেই মানে ওটা হচ্ছে দারাস সাপ, দারাস দারাস আর কি আমরা যেটাকে বলি, জানি না তোমাদের ভাষায় ওকে কী বলবে। ওর লেজের মধ্যে বিষ থাকে, মানে লেজটা দিয়ে যদি কাউকে কোনো আঘাত করে তাহলে সেই জায়গাটা নাকি পচে যায়। বিশাল বড় আর মোটা, একটা বাঁশের মতন মোটা, একটা বাঁশ যতটা মোটা হতে পারে ঠিক ততটা মোটা, এত লম্বা এত মোটা একটা জিনিস আমি দেখি রান্নাঘর থেকে ধেয়ে আসছে আমাদের ঘরের দিকে মানে উঠোনের মধ্যে। আমি কোনো দিক বিদিক না দেখে জাস্ট চিৎকার শুরু করে দিই, মা মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, বিশাল বড় সাপ। তো মা রাস্তা থেকে দৌড়ে দৌড়ে উঠোনে আসে, মা উঠোনে আসতেও ভয় পাচ্ছিল যেহেতু উঠোনে ছিল ওই জিনিসটা। তো আমার চিৎকার শুনে সে আবার মোচড় ঘুরে রান্নাঘরে চলে যায়, রান্নাঘর থেকে বেরিয়ে আমার ঘরের দিকে আসছিল মানে ঠাকুর ঘরের দিকে আসছিল, আবার আমার চিৎকারটা শুনে সে মোচড় দিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। গত সোমবার বিকেলের ঘটনা। তো চলে যাওয়ার পরে যেটা হয়, রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তে আমার মনে হয় না যে কেউ ক্যামেরা অন করে সেটাকে ক্যাপচার করতে পারবে সেই মুহূর্তে সেই আতঙ্কে। তো ওটা ও রান্নাঘরে চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্নাঘরে আমাদের যে বাইকটা রাখা আছে বাইকের প্রথম চাকার মধ্যে সে পেঁচিয়ে থাকে, এত বড় জিনিসটা পেঁচিয়ে একদম ছোট হয়ে যায়, গোল করে ওরা যেরকমভাবে পেঁচিয়ে থাকে সাপুরিয়াদের কাছে তো সেরকমভাবে পেঁচিয়ে থাকে। তো সেই ক্লিপটা আমি একটুখানি ক্যামেরায় তুলেছি, আমি অনেকটাই তোলার চেষ্টা করেছিলাম মানে আমি ক্যামেরা অন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি ক্যামেরাটা চালু না করে জাস্ট তেমনি ধরে ধরে দেখিয়ে ফেলেছি, তো সেই জন্য আমার অনেকটাই ভুল হয়ে গেছে। তারপর যখন দেখলাম যে ক্যামেরা অন হয়নি, তারপর যেটুকু অন হয়েছে মানে অল্প জাস্ট 1 সেকেন্ডের সেটা কিন্তু শুধু পেঁচানো রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রচণ্ড চেঁচামেচি, বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ ছিল না তো সেই জন্য কিন্তু আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম। তো সেই দিন ও দেখলাম যে পেছন দিয়ে আমাদের যে টয়লেট আছে, পেছনে বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, সেই দিকে ও বেরিয়ে গেল, একটা ব্যাং মুখে করে নিয়েছিল ওটা খাবার জন্য। তো আমরা তাকে বেশি বিরক্ত করিনি কারণ যেহেতু সে একটা আহার করছিল সেই টাইমে বিরক্ত করাটা আমাদের ঠিক মনে হয়নি। তো সে পেছন দিকে গিয়ে বিশাল লম্বা, মানে বন্ধুরা তোমাদের কি বলবো এরকম মানে আমি খুব কম দেখেছি, এটা আমাদের বাড়িতেই থাকে আমাদের সেরকম কোনো ক্ষতি হয় না কিন্তু আকো যাও হয়ে যাও ও, তো সেরকম কোনো ক্ষতি আমাদের ও করে না কিন্তু এই জিনিসটা দেখে ভয় পায় না, এরকম মানুষ খুব কম আছে, খুব কম মানে কী বলবো সবাই এই জিনিসটাকে দেখে ভয় পায়। তো আমি তো 3 দিন ধরে আমি বাথরুম টয়লেটে আমি কোথাও যাইনি, পাশের বাড়ি কাকিমণিদের বাড়িতে গেছি, সেই প্রসঙ্গে পরে আসছি। তো ওটা দেখার পরে সেদিন তো কেটে গেল, আমরা ভেবেছিলাম যে হয়তো সে চলে গেছে কারণ এগুলো তো এক জায়গায় থাকার জিনিস না। তো একদম ঠিকঠাকই ছিল, রাত্রেবেলা গিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনে গিয়ে রান্না করি, আমার একটু ভয় লাগছিল বলে আমার শাশুড়ি মা আমার সঙ্গে রান্নাঘরে যায় আমাকে হেল্প করে, সব ঠিকঠাক ছিল। তো তার পরের দিন ছিল হচ্ছে মঙ্গলবার সকালবেলা, আমি খুব সকালে ঘুম থেকে উঠে যাই তোমাদের দাদার সাথে 4:30 সময়।
পাঁচটার সময় উঠে যখন আমি বাথরুমে যাব, আবার সেম আমি উঠোনে নামি এবং দেখি আমাদের যে কলপার আছে, তোমরা অনেকেই দেখেছো কলপারের মধ্যে সে লম্বালম্বিভাবে শুয়ে আছে। ওরা যখন চলাফেরা করে ওরা যতটা লম্বা আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ এরকম টেরা বেড়া এরকম বেঁকে 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 যায়, তো অতটা লম্বাটা কিন্তু আমরা ঠিক আইডেন্টি করতে পারি না। কিন্তু যখন সে একদম লম্বালম্বি শুয়ে থাকে তখন কিন্তু বোঝা যায় যে সে ঠিক কতটা লম্বা। এটা দেখে সকালবেলা আমার বিভৎস চিৎকার ভোর পাঁচটার সময়, মা ওঠো বাবা ওঠো, এই দেখো ও যায় নেই, এখানেই আছে, অমুক তমুক বলে একদম পুরাতে চিৎকার। আর বাবা মা তখনই উঠে যায়, কিন্তু আমাদের বাড়িতে আমরা কখনোই ওকে আঘাত করি না, মানে ওকে কেন, ছোট যদি কোনো কিছু সাপ কিছু আসে আমরা কখনোই আঘাত করি না, শুধু কোনো লাঠি দিয়ে শব্দ করে হুশ হুস করে ওকে তাড়ানোর চেষ্টা করি, এটাই যা। তো এত সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই ওকে আমরা আঘাত করব না। ও কি করলো, ফট করে বেড়ার একটুখানি আমাদের রান্নাঘরের সাইডে, মানে যেখানে মোটরটা থাকে গ্যাসটার পাশে, ওখানে একটু ফাঁকা আছে, তোমরা যারা ভালো করে খেয়াল করেছো আগের ব্লগগুলোতে তারা দেখেছো, সেই ফাঁকাটা দিয়ে রান্নাঘরে ঢুকে যায়। আমার মনে ঠিক তখনই একটা সংশয় জাগে যে আগের দিনে রাত্রেবেলা ও তার মানে রান্নাঘর থেকে কোথাও যায়নি, ও রান্নাঘরে হয়তো গ্যাসের টেবিলের নিচে ছিল, যদিও আমরা টর্চ দিয়ে দেখেছি কিন্তু গর্তে টর্তে কোথাও হয়তো একটা গর্ত করে ঢুকেছিল, আমরা বুঝতে পারিনি। তো সেই সময় আমার শাশুড়ি মা একটা কথাই বলে ওঠে আমার হাজবেন্ডকে, ও তো সকাল পাঁচটার সময় বেরিয়ে যায়, তোকে একটাই বলে ওঠে যে তুই যাওয়ার আগে গ্যাসটা বারান্দায় এসে দিয়ে যা, গ্যাস সিলিন্ডার, কারণ ওটা তো আমরা আনতে পারবো না, ভীষণ ভারী থাকে। তো আমার শাশুড়ি মা এটাই বলে যে তুই গ্যাসটাকে বারান্দায় নিয়ে এসে দিয়ে যা, বারান্দায় বোমা রান্না করবে, রান্নাঘরে আর যেতে হবে না। তো সেই দিন মঙ্গলবার দিনই ও সকালবেলা গ্যাসটাকে বারান্দায় নিয়ে আসে। তারপরে আমার শাশুড়ি মা যাবতীয় জিনিসপত্র যা যা ছিল, মশলাদানি থেকে সবজি থেকে বটি থেকে যা লাগে রান্নায়, সমস্ত কিছু একে একে বারান্দায় নিয়ে আসে। আমি মঙ্গলবারের পর থেকে, মানে সোমবার রাতে যে রান্না করেছিলাম সেটাই আমার রান্নাঘরে লাস্ট রান্না করা। মঙ্গলবার সকালে ওকে আমি আর একবার দেখার পর, যে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে ছদিন হয়ে গেল আমি এখনও পর্যন্ত রান্নাঘরে পা রাখিনি, প্লাস আমি আজকে ছদিন হলো আমি টয়লেট বাথরুম কোথাও যাচ্ছি না, পাশের বাড়ি কাকিমণিদের বাড়িতে আছে, ওদের বাড়িতে আমি টয়লেট বাথরুম সমস্ত জায়গায় যাচ্ছি, কারণ টয়লেটে গিয়ে যদি ফট করে আবার দেখি টয়লেটের সামনে চলে এসেছে বা কিছু, না পারবো টয়লেট থেকে বের হতে, না পারবো কিছু করতে, চিৎকার করে হয়তো ওখানেই পড়ে যাব। কারণ যদি ছোটো মোটো কিছু হতো অত একটা ভয় লাগতো না, যেই জিনিসটা আমরা দেখেছি সেই জিনিসটা যদি তোমরা দেখো যে কেউ ভয় পেয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। তো তারপর এখনও পর্যন্ত এই যে মঙ্গলবারে যে দেখলাম, ছদিন হয়ে গেল, ছদিনের মধ্যে এখনও পর্যন্ত তার দর্শন আর মেলেনি, কিন্তু জানি না দর্শন আবার কখন হঠাৎ করে মিলে যায়। তো ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, ঘরে একটা ট্যাবলেট যেগুলো পাওয়া যায় সেগুলোও দেওয়া হয়েছে। রান্নাঘরে তো আমি আর রান্নায় যাবই না, মানে আমার প্ল্যান আছে অন্যরকম, আমি রান্নাঘরে রান্না করতামও না, আমি রান্নাঘর করে নিতাম, মানে মানে বুদ্ধি সমস্ত কিছু করে রেখেছিলাম প্ল্যান, তো ভগবান তার আগেই আমার রান্নাটা এখানে নিয়ে চলে আসলো। তো যাই হোক, সামনের ব্লগগুলোতে তোমরা দেখতে পারবে যে আমি রান্নার প্রিপারেশান কোথায় করছি, রান্নার জায়গা কোথায় করছি, সব মনে মনে ডিসাইড করে রেখেছি, এখন না হয় তোমাদের সাথে নাই বললাম। তো সেই মানে ব্যক্তি কি বলবো, যে জিনিসটা এখন কোথায় আছে আমি জানি না, আমরা কেউ আর দেখিনি, কিন্তু ও যে আতঙ্কটা দিয়ে গেছে এই আতঙ্কটা মানে আমার মনে এখনও আছে, আর ওদের দেখলে আমরা ভয় পাবো না সেটা কখনো হতেই পারে না। আর যেহেতু মনসা পুজোর সামনে চলে এসেছে, আমরা ভাদ্র মাসের সংক্রান্তিতে করব লাস্টের দিন, শ্রাবণেই করতাম কিন্তু যেহেতু এটা মল মাস তো এখন তো করা যাবে না, ভাদ্রতে লাস্টের দিন করবো, বিশ্বকর্মা পুজোর দিন। আর প্রতি বছর কিন্তু ও এই পুজোর আগে দর্শন দেয়, কিন্তু এবার যে বিরক্তটা করলো, মানে আমাদের যে পরিশানিটা করলো সেটা একটু বেশি করে ফেলেছে। তো ভগবানের কাছে মানত করেছি আর যেন দর্শন না করি, আমরা তো পুজো করবোই, সব কিছু ঠিকঠাক অলরেডি হয়েই আছে, তো সেই জন্য আমাদের রান্নাঘর জিনিসপত্র এখানে নিয়ে আসছি। আর বাইরে যা বৃষ্টি, রান্নাঘরের পরিস্থিতি তোমরা তো জানো, রান্নাঘরটা আমার যেহেতু একদম মাটির, তো একটুখানি প্যাচপ্যাচে হয়, অসুবিধা হতো, খাওয়া দাওয়া করা যেত না, ঘরে এসে খেতাম, তো তার থেকে বরঞ্চ ভালো হয়েছে এখানে নিয়ে এসেছি।
যদিও ঠাকুরের সামনে মানে ওই পাশে ঠাকুরের মন্দির আর এই পাশে রান্না করছি, তো একটা জিনিস মেনে চলছি, সেটা হচ্ছে আমরা কোনো মাংসটা এখানে রান্না করছি না, এমনি মাছ তো শুভ জিনিস, মাছটা রান্না করছি, আর ডিম খুব কমই রান্না করছি বলতে গেলে, এমনি নিরামিষ তরকারি বা আমিষ যে কোনো মাছের রেসিপি করছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো মাংস রান্না করিনি, বিশেষ করে যেটা মুরগির মাংস সেটা তো এখানে করবই না যেহেতু একদম ঠাকুরের সামনে। তো এই কয়েকটা দিন একটুখানি বেছে চলবো, তারপর যখন রান্নাঘরটা আমার সেটেল হয়ে যাবে ঠিকঠাক জায়গায়, তখন আমি আবার আগের মতন রান্নাবান্না শুরু করব। তো এই হচ্ছে একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটুখানি দেখো। আর কি বলবো, এখন এইভাবে সাবধানে আছি, যেহেতু বর্ষাকাল সমস্ত গর্তে গর্তে জল জমে গেছে, তাই ওরা কিন্তু বেরিয়ে গেছে। আর আমরা জানি যে ও ঠাকুরেরই, আমাদের মনসা পুজোর আগে ও দর্শন দিয়েছে, তো সেই জন্য ওকে এক ফুটাও আঘাত করা হয়নি। আর ওকে যেদিন যেদিন দেখেছি আমার দিনটা কিন্তু বেশ ভালো গেছে। আর এই টোটাল আমি তিন দিন দেখলাম। ফার্স্ট একদিন তোমাদের দাদাভাই রাতে টোটো নিয়ে বাড়িতে আসছে, আমি রোজ দরজাটা খুলি, মানে গেটটা খুলে দিই, ও বাইরে এসে হর্ন দেয়, আমি দরজা খুলি, দরজা খুলতে গিয়ে দেখি উঠোনে বিশাল বড়, ও ছিল না, ওটা ছিল শঙ্কুনি, মানে হলুদ আর কালো যেটা ছোপ ছোপ থাকে, অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি, তো সেটা সেটাকে দেখার পর কিন্তু আমার দিন খুব ভালো গেছে। কয়েকদিন, এক সপ্তাহ, 10-15 দিন ভীষণ ভালো ভালো সংবাদ পেয়েছি, মানে আমার জীবনের খুব ভালো গেছে। তো আবার একে দেখার পরে, মানে এই দুদিন যে দেখলাম পরপর, খুব ভালোই যাচ্ছে, আশা করি ভগবানের আশীর্বাদের হাত আমার মাথাতে আছে। আর একটা কথা হচ্ছে, ভগবান সবসময় আছে, সবসময় বিরাজমান, সবসময় আমাদেরকে আগলে আগলে রাখবে। তো আমরা যেরকম পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, ওরাও পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, কিন্তু একটু তার থেকে আমরা সাবধানে থাকবো এই জন্যই। আর একদিক দিয়ে কিন্তু রান্নাটা এখানে নিয়ে এসেছি, খুব ভালো হয়েছে, কারণ বাইরে যে বৃষ্টি আর ঝড় জল, এখন যে রাত্রে সন্ধ্যার থেকেই বৃষ্টি নামে ছাতা নিয়ে ও ঘরে যেতাম, রান্না করে মা পাহারা দিত, আবার এই ঘরে নিয়ে আসতাম, তো তার থেকে তো আমি বেঁচে গেছি এখানে, এখন আমার কোনো টেনশন নেই, যত ঝড় জল বৃষ্টি আসুক, আর 10টার সময় যদি আমি ভাত বসাই তাও আমার কোনো টেনশন নেই, ওদের একটা ব্যাপার। তো চলো, এইটা কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কমেন্টে বলো যে আমার কী করা উচিত।